আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ উমর ফারুক, প্রভাষক হিসাববিজ্ঞান বিভাগ। আজকেও তোমাদের জন্য একটি অনলাইন ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ হিসাববিজ্ঞান প্রথম পত্রের যে নব অধ্যায়, সেই অধ্যায়টি নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তো অঙ্কটি করার আগে আমি একটা অঙ্ক এখানে ভুলে করানোর চেষ্টা করছি, সেটি করানোর আগে আমি কিছু কথা বলবো। আমি সাধারণত অ্যাকাউন্টিং ফার্স্ট পার্টের মধ্যে আয় বিবরণী করি, আর্থিক অবস্থার বিবরণী করি। আয় বিবরণী করার সময় আমাদেরকে বলতে পারে মোটলা নির্ণয় করো, বা বিক্রি মূল্যের ব্যয় নির্ণয় করো, বা প্রত্যক্ষ ব্যয় নির্ণয় করো, বলতে পারে নিট লাভ নির্ণয় করো, বা পুরো অঙ্কটি করতে বলতে পারে। তাহলে আমি যদি বলে তাহলে বিক্রি মূল্যের ব্যয় নির্ণয় করতে বললে, বা পরিচালন ব্যয় নির্ণয় করতে বললে, বা শুধু অপরিচালনা নির্ণয় করতে বললে, বা অপরিচালন ব্যয় নির্ণয় করতে বললে, তাহলে কোনটাই বিক্রি মূল্যের ব্যয় বা কোন আইটেমগুলো বিক্রি মূল্যের ব্যয়ের মধ্যে আসে, কোনগুলো পরিচালন ব্যয়ের মধ্যে আসে, কোনগুলো অপরিচালনার মধ্যে আসে, কোনগুলো অপরিচালন ব্যয়ের মধ্যে আসে, এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। যদি সেটা আমি না জানি তাহলে আমার পক্ষে ভালো করে অঙ্কটি করা সম্ভব না। তাহলে আমি প্রথমে তোমাদের বলি বিকৃত মূল্যের ব্যয়ের মধ্যে কী কী আসবে। আমি অঙ্কটির বাইরে কথাগুলি বলছি, কারণ এই কথাগুলো ছাড়া, এই বেসিক জ্ঞানটা ছাড়া আমার পক্ষে আর্থিক বিবরণ করাটা সম্ভব না। বিক্রি মূল্যের ব্যয়ের মধ্যে আসবে প্রাম্বিক মজুদ, ক্রয়, ক্রয়ের সাথে যে সম্মানগুলো হয়, যেমন ক্রয় ফেরত বাদ যাবে, ক্রয় থেকে ক্রয় বাড়টা বাদ যাবে, অলিখিত ক্রয় যোগ করবো, পণ্য উত্তোলন বিল করবো, তারপরে আরও আসতে পারে মালিকত্রী পণ্য উত্তোলন, এটাও ক্রয় থেকে বিল করবো। তাছাড়া নমুনা পণ্যর প্রেরণ, এটাও ক্রয় থেকে বিল করবো। তারপরে আধুনিক দৃষ্টিকোণ, এটা অনেক সময় আমরা ক্রয় থেকে বিল করি। তারপরে ক্রয় সম্মান করার পরে আমরা লিখবো মজুরি, শুল্ক, ক্রয় পরিবহন ইত্যাদি। এগুলো যোগ করে আমি সামান্য গুরুত্বপূর্ণ বিয়োগ করে দিলে আমি বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। এরপর আমরা জানতে হবে পরিচালন ব্যয় কী। আসলে ব্যবসা পরিচালনা করতে গেলে যে ব্যয়গুলো হয় সেগুলোকে বলা হয় পরিচালন ব্যয়। দুই প্রকার ব্যয় হচ্ছে পরিচালন ব্যয় সমষ্টি। নাম্বার ওয়ান অফিস এবং অফিস এবং প্রশাসনিক ব্যয়। নাম্বার টু বিক্রয় এবং বিতরণ ব্যয়। তাহলে ব্যবসা পরিচালনা করতে গেলে অফিস এবং প্রশাসনিক বিক্রয় বিতরণ যে ব্যয়গুলো হয় সেগুলোকে বলা হয় পরিচালন ব্যয়। তাহলে এখানে কী কী আসে? এখানে আছে বেতন, ভাড়া, বিজ্ঞাপন, মনে হয় স্থায়ী সম্পত্তির অপচয়, স্থায়ী সম্পত্তির অবলম্বন, আনন্দায়ী পাওনা, যুগ তুলনাতে পাওনা সঞ্চিতি, মাইনাস পুরাতন আনন্দায়ী পাওনা সঞ্চিতি। আরও আসতে পারে সাপ্লাইজ করার সম্পর্কে, মূল্যের করার সম্পর্কে এগুলো আসতে পারে। এরপর আমি বলবো অপরিচালন আয়। তাহলে অপরিচালন আয়ের আইটেমগুলো কী কী? একটু আমি বলি বিনিয়োগ সুদ, সেখানে সালামি, তারপরে তালিকার মুনাফা, ব্যাংক জমা সুদ, এগুলো সব অপরিচালন আয়। আবার অনেকে এটাও বলে যে প্রাপ্ত কমিশন অপরিচালন আয়ের মধ্যে লিখতে পারে। আবার অনেকে বলে কি প্রাপ্ত কমিশনকে পরোক্ষ পরিচালন আয় বলে লিখতে হবে, দুটোই শুদ্ধ। অপরিচালন ব্যয়ের মধ্যে আমাদেরকে লিখতে হবে ব্যাংক ঋণের সুদ, শিক্ষানবীর ভাতা, তালিকার বলে ক্ষতি ইত্যাদি, বা আমি বলতে পারি আগের মতো পদ্মবার্তা পদ্ম কমিশন ইত্যাদি। এখন আমি একটি অঙ্ক সিলেক্ট করছি, সে অঙ্কটা আপনাদের করাবো। সে অঙ্কটা হচ্ছে যে ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর, 2018 অঙ্ক নম্বর এক। অঙ্কটি পড়ার আগে, অর্থাৎ উদ্যোগটি পড়ার আগে আমি তোমাদের প্রশ্নগুলি করে শোনাই। ক নম্বর প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, মোট পরিচালনা ব্যয় নির্ণয় করো, নিটায় টাকা ধরে আর্থিক অবস্থার বিভিন্ন তৈরি করো। আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা বুঝি মোট সম্পত্তি এবং মোট দায়ের তালিকাকে। ক নম্বর আমাদেরকে বলেছে প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে অঙ্কটি করে একটু মূলপূর্ণ বিক্রি মূল্যের ব্যয়, আজম স্থায়ী সম্পত্তি, ব্যাংক হিসেবে উদ্ভৃত চলতি সম্পত্তি, নগদ তহবিল চলতি সম্পত্তি, ক্রয় বিক্রি মূল্যের ব্যয়, প্রাপ্য হিসাব চলতি সম্পত্তি, ক্রয় পরিবহন বিক্রি মূল্যের ব্যয়, মজুরি বিক্রি মূল্যের ব্যয়, বিক্রয় বাড়টা বিক্রয় থেকে বাদ, বেতন পরিচালন ব্যয়, বাট্টা প্রদান, এটা আমি পরিচালন ব্যয় বলতে পারি বা অপরিচালন ব্যয় বলতে পারি, ভাড়া পরিচালন ব্যয়, তনুর মূলধন মালিকানা সত্ত্ব, বিক্রয় এটা হচ্ছে পরিচালনায় প্রত্যক্ষ পরিচালনায়, এটা আমি লিখব আয় বিবরণীর মধ্যে সবার উপরে, বাট্টা বাপ্তি এটা হচ্ছে যে পরোক্ষ পরিচালনায়, পরোক্ষ অপরিচালন সরি অপরিচালনায় বা পরোক্ষ পরিচালন আয় বলতে পারি, ঋণ 6% ঋণ দীর্ঘমেয়াদী দেয়, ক্রয় বাড়টা ক্রয় থেকে বাদ। এক নম্বর সমন্বয় সহকারী উৎপন্ন মূল্যায়ন করা হয়েছে 45,000 টাকা।
একবার বিক্রি করে ব্যাধিকে ঠিক করতে হবে, আর একবার লিখতে হবে চলতি সম্পত্তিতে। ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে 5,600 টাকা, তাহলে অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। এই সম্বন্ধে আমাকে একবার ভাড়া থেকে ঠিক করতে হবে, আর একবার লিখতে হবে চলতি সম্পত্তিতে। বকেয়া রয়েছে বেতন 6,000 টাকা, মজুরি 9,000 টাকা, তাহলে বকেয়া সরি বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, মজুরি হিসাব ডেবিট, বকেয়া মজুরি ক্রেডিট। তাহলে এই সমন্বয়গুলো অর্থাৎ বেতনের বকেয়া, মজুরির বকেয়া আমাকে একবার যোগ করতে হবে বেতনের সাথে, একবার যোগ করতে হবে মজুরির সাথে, যার যার পক্ষে তার সাথে, আরেকবার লিখতে হবে দুটি যোগফল একসাথে চলতি দায়ের মধ্যে। অন্ধের মাংস যদি 5% সৃষ্টি করতে হবে, যার ক্ষেত্রে আধুনিক হবে যে অনধিক পাওনা যদি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আগে আমরা বলতাম যে এরকম যে অনধিক পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট, দুটি কিন্তু শুদ্ধ। ক নম্বর প্রত্যক্ষ ব্যয় পরিমাণ। প্রত্যক্ষ ব্যয় বলতে আমরা বুঝি যে ব্যয়গুলো ছাড়া প্রতিষ্ঠান চালানো সম্ভব না, অর্থাৎ যে ব্যয়গুলো প্রতিষ্ঠান উৎপাদন বা ক্রয়ের সাথে সরাসরি জড়িত তাকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। যে ব্যয়গুলো উৎপাদন কোন উৎপাদন বা ক্রয় করতে অবশ্যই লাগবে, অর্থাৎ কোন উৎপাদন বা ক্রয়ের সাথে যে ব্যয়গুলো উৎপাদনভাবে জড়িত তাকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। যেমন আমি একটি কলেজ করলাম, কিন্তু স্টুডেন্ট নেই, তার মানে এখানে প্রত্যক্ষ ব্যয় হচ্ছে স্টুডেন্ট। কলেজের মধ্যে স্টুডেন্টের প্রাণ মূল জিনিস। অন্যভাবে কোনো প্রতিষ্ঠানের মালামাল ক্রয় যদি না করি তাহলে ব্যবসা করবো কি, বা উৎপাদন যদি না করি তাহলে ব্যবসাটা করবো কি, তাহলে উৎপাদন বা ক্রয়ের সাথে যে ব্যয়গুলো সরাসরি জড়িত তাকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। এটাকে আমি বলতে হয় বিক্রি করবেন ব্যয় নিয়ে লিখতে হয়ে যাবে। তাহলে আমি প্রশ্নে এখানে প্রত্যেক ব্যয় পরিমাণ নিয়ে মূল উৎপন্ন প্রাইভেটে লিখছি, ক্রয় লিখছি, ক্রয় থেকে ক্রয় ভাগটা বাদ, অন্য কোনো সমন্বয় নেই ক্রয় পরিমাণ লিখলাম, মজুরির মধ্যে সমন্বয় যুগ বকেয়া লিখলাম, এগুলো যুগ করে ওগুলো চালানো কাটলো, মানে সম্পূর্ণ উৎপন্ন হয়তো 1,000 টাকা। এটাই বলা হয় প্রত্যেক ব্যয়ের পরিমাণ বা বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ। আশা করি সবাই বুঝতে পেরেছ। কোন আমরা বলেছি মোট পরিচালন ব্যয়, আসলে আয় বিবরণী করার সময় যখন নীট লাভ নিম্ন করে মোট লাভ দেওয়া থাকবে, যদি দেওয়া থাকে নীট লাভ নিম্ন করতে বললে আমরা করি মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় যোগ অপরিচালন আয় মাইনাস অপরিচালন ব্যয়। কিন্তু এই অঙ্কটির মধ্যে আমাদেরকে শুধু নিম্ন করতে বলছে পরিচালন ব্যয়, অর্থাৎ অপরিচালন আয় অপরিচালন ব্যয় আমাদের চিন্তা করতে হবে না। তাহলে পরিচালন ব্যয় বলতে দুই প্রকার ব্যয়কে, অফিসিয়াল প্রশাসনিক বিক্রয় এবং বিতরণ। পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়টা আধুনিক ফর্মেটে বলা হয় পরিচালন ব্যয়, এটা আগে হতো, আগে ব্রিটিশ সিস্টেমে এটাকে বলা হতো বাণিজ্যিক ব্যয়, কমার্শিয়াল এক্সপেন্স, বর্তমানে বলা হচ্ছে অপারেটিং এক্সপেন্স। তাহলে বেতন লিখলাম প্রথমে, তার সাথে বকেয়াটা সম্বন্ধে করে দেখছি আমি করছি, বকেয়াটা দুটো লিখলাম। বাট্টা প্রদান, এটা হচ্ছে যে দেবীর দিকে আছে তাহলে এখানে লিখবো। আবার কোনো কোনো বইতে কোনো কোনো সার এটাকে লেখা হয় অপরিচালন ব্যয়, ওটা কিন্তু শুদ্ধ, এখানে কথা বলার বা তর্ক করার সুযোগ নেই। ভাড়া লিখলাম 5,600 মানে দৌড়ি বিক্রি এখানে লিখলাম। অনাদায়ী পাওনা যদি বলতে 5% কার উপরে, প্রাপ্য হিসাবের উপরে, তাহলে প্রাপ্য হিসাবের উপরে 5% লিখলাম। আসলে হচ্ছে 10% লিখলাম, এগুলো সবগুলো যোগ করে কী পেয়ে গেলাম, পরিচালন ব্যয় পেয়ে গেলাম। গণনা বলতে কি আর্থিক অবস্থার বিবরণী, তার্থিক অবস্থার বিবরণী বলতে আমরা বুঝি মোট সম্পত্তি এবং মোট দায়ের তালিকা। মোট সম্পত্তি যখন করবো আপনাদের গণতন্ত্র তিনটা বিবরণ টাকা টাকা টাকা, দায়ের জন্য তিনটা বিবরণ টাকা টাকা টাকা, একটা সম্পত্তির জন্য এক পৃষ্ঠে করবো, দায়ের জন্য আরেকটা পৃষ্ঠে করবো, কিন্তু অঙ্ক হচ্ছে একটাই। তো এখন মোট সম্পত্তি যখন আমি লিখবো, আমি কি লিখবো স্থায়ী সম্পত্তি লিখবো, সরি প্রথমে লিখবো চলতি সম্পত্তি যেটা অ্যাকাউন্টিং মাস্টার, দুই নম্বরে লিখবো বিনিয়োগ, তিন নম্বরে লিখবো স্থায়ী সম্পত্তি। এখানে চলতি সম্পত্তির মধ্যে আসবে, এখানে চলতি সম্পত্তির মধ্যে আসবে নগদ তহবিল আসবে, প্রাপ্য হিসাব আসবে, প্রাপ্য হিসাব থেকে আমাদের অংশ যদি এখানে বিয়ে করতে হবে। তারপরে আমি লিখবো সর্বনিম্ন উৎপন্ন, তারপরে আমি লিখবো অগ্রিম ভাড়া, এগুলি চলতি সম্পত্তি। তারপর স্থায়ী সম্পত্তি আমি এখানে লিখবো আসবপত্র, সেখান থেকে আমি কী বিয়ে করবো, অবচয়টি বিয়ে করবো, এখানে মানে বিনিয়োগ দেওয়া নেই, তাহলে এগুলো যোগ করলে মোট সম্পত্তি। মোট দায় এখানে আছে, প্রথমে আমি লিখবো চলতি দায়, তারপরে লিখবো 2 নম্বরে বিনিয়োগ, 3 নম্বরে মালিকানা স্বত্ব। তাহলে চলতি দায় বলতে আমি এখানে বুঝি প্রদেশ হিসাবকে লিখবো, আর এখানে ঋণ দেওয়া আছে, তো ঋণের যে সুদ সেটা হচ্ছে কি চলতি দেয় ঋণের সুদ, তো ঋণ লেখা আছে 1,17,40,000 টাকা, তাহলে এটা 10% অবচ্ছে, মানে 1 বছরের 40% অবচ্ছে, 1 বছরের 2,400 টাকা। তাহলে প্রদেশ হিসাব চলতি দেয়, বকের ঋণের সুদ চলতি দেয়, আর কি লিখবো চলতি দায়ের মধ্যে বকেয়া সমূহ বেতন 6,000 টাকা, মজুরি 9,000 টাকা, এগুলো চলতি দেয়। আর এখানে কোনো এখানে দীর্ঘমেয়াদী দেয় হচ্ছে, দীর্ঘমেয়াদী দেয় হচ্ছে 6% ঋণ, সেটা লিখে দেবো তিথি বলা হয়। তারপর 3 নম্বর দিয়ে আমি লিখবো মালিকানা স্বত্ব, মালিকানা স্বত্ব বললে আমি বলছি এখানে লিখবো মূলধন বিয়োগ উত্তোলন, এখানে উত্তোলন নেই, তো মূলধন যোগ নিটলাম,
নিতে পারেন দেওয়া আছে বন্ধুদের দোয়া নম্বরে দেওয়া আছে 34950 টাকা তাহলে আমরা ওটা দুই পয়সা করি খুব সহজেই মিলে যাবে তারপরে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সলিউশন করার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু